নমস্কার, আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রান্নাটা করব সেটা হলো ফুলকপির পরোটা। এই ফুলকপির পরোটা ব্রেকফাস্টে খুব ভালো লাগে খেতে, এছাড়া রাত্রে খাবারেও খাওয়া যেতে পারে। অবশ্যই এটা আপনারা রান্না করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এবার আসছি এই রান্নায় কী কী উপকরণ লাগে সেগুলোতে। ময়দা, নুন, ফুলকপি, সাদা তেল, আদা বাটা, এখানে 1 চামচ আদা বাটা আছে, চিনি পরিমাণ মতো, আর লাগবে ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োর মধ্যে আছে জিরে, জিরে আমি 1 চামচ নিয়েছি, 2 শুকনো লঙ্কা, আর গরম মশলা, গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার আমি রান্নার দিকে যাচ্ছি। রান্নার দিকে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবার আমি রান্নার দিকে যাচ্ছি। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এই ময়দাটা মাখার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু দেখে নেব। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দেব, এছাড়া চিনি দেব। চিনিটা আমি 1 চামচের একটু কম দিয়েছি, নুনটা 1/2 চামচ মতো দিয়েছি, আর তেলটা 3 চামচ মতো দিয়েছি। এবার এগুলো সব আমি একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা জল দিয়ে মাখব। জল দিয়ে এমনভাবে মাখব খুব যেন শক্ত না হয়, আবার খুব যেন নরমও না হয়। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দেব। ময়দাটা আমি মেখে নেব, তারপর 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা মেখে রাখলাম, এটা আমি 15 মিনিট মতো একটা ঢাকা দিয়ে রেখে দেব, আর তার মধ্যে আমি ফুলকপির পুরটা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই ফুলকপি বাটাটা দিয়ে দেব। এই ফুলকপিটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, এই ফুলকপি বাটাটা আমি দিয়ে দেব। ফুলকপিটা খুব মিহি করেও বাটবেন না, আবার যেন বড় বড় না থাকে সেইভাবেই বাটবেন। ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটা আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই আদা বাটাটা দিয়ে দেবো। এখানে 1/2 চামচ আদা বাটা আমি দিচ্ছি। আদা বাটাটা আমি একটু ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে এটাও 1 মিনিট মতো নাড়াচাড়া করব। এবার এর মধ্যে অল্প একটু নুন দেব, নুনটা অবশ্যই স্বাদ মতো দেবেন, এছাড়া একটু চিনি দেব। চিনিটাও যে যেরকম খান সেরকমই দেবেন। নুন চিনিটা এর মধ্যে মিশে গেছে, এবার এটা প্রায় হয়ে এসেছে, এবার এটা আমি নামাবো। এর মধ্যে আমি অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। আমি 1/2 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিলাম। দেখুন তৈরি হয়ে গেছে ফুলকপির পুরটা। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব।
একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ততক্ষণ দেখব আমার ময়দাটা কি হলো। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এবার ঢাকাটা খুলে দেখলাম যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন ময়দাটা ঠিকঠাক মাখা হয়ে গেছে। এবার এটা থেকে আমি একটু বড় বড় করে লেচি তৈরি করব। তৈরি করে সেটা তেল দিয়ে মেখে আবার 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। লেচিটা তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে এই লেচিগুলো আমি একটু মাখিয়ে আবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এতে পরোটাগুলো খুব সফট হবে। লেচিগুলো 5 মিনিট মতো তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি পুর ভরব। এইভাবে একটা বাটি মতো তৈরি করে নিলাম। একটা বাটি মতো তৈরি করে নিয়ে এর মধ্যে আমি পুরটা ভরে নেব। এই দেখুন এর মধ্যে ফুলকপির পুরটা ভরে নিলাম। এই পুরটা ভরে নিয়ে এবার আমি এটা চারিদিক থেকে মুড়ে মুখটা বন্ধ করে দেব। দেখুন মুখটা আমি বন্ধ করে দিলাম। এবার উপর থেকে এইভাবে আমি এটা চেপে আবার একটা লেচির মতো তৈরি করে নেব। এইভাবে আমি সব পরোটার লেচিগুলো তৈরি করে নেব। গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু তেল ছড়িয়ে দেব। দেখুন তেলটা একটু ছড়িয়ে দিলাম। এই তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই বেলে রাখা পরোটা দিয়ে দেব। এই পরোটাটা আমি গোল গোল করেই বেলেছি আর তেল দিয়ে বেলেছি। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বেলতে পারেন। দেখুন এইভাবে সোনালি বাদামি করে আমি পরোটা দুপিটি ভেজে নেব। অল্প অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে আমি পরোটা দুপিট ভেজে নেব। এইভাবে আমি সব পরোটাগুলো সোনালি বাদামি করে ভেজে নেব। এখন আরেকটু তেল আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এইভাবে সব পরোটাগুলো আমি সোনালি বাদামি করে ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেছে ফুলকপির পরোটা। এই ফুলকপির পরোটা খেতে খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই রান্না করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই ফুলকপির পরোটা আপনারা মাখন দিয়ে, চাটনি দিয়ে কিংবা যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন। অবশ্যই আপনারা এটা রান্না করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি আসি এরপরে নতুন কোনো রান্না নিয়ে উপস্থিত হব আমার রান্নাঘর চ্যানেলে। নমস্কার।